ননী ননী ডাকছো ছোট বৌদি কি ব্যাপার বারে নিয়ম কানুন সব বদলে গেল বুঝি কেন কি কি হয়েছে 10টার সময় সবার টেবিলে আসার কথা খালি কেন আমি তো সবাইকে ডেকে এসেছি কিন্তু এখনো কেন কেউ ননীদি আমরা এসে গেছি তুমি খাবার সার্ভ করে দাও দুগ্রাস খাইয়ে এলাম এরকম জোর করে খাওয়ানো যায় বুঝলি নিখিল সেরকম হলে একজন ভালো ডাক্তার দেখে দেখাতে হবে মাকে সেটা ঠিক আছে দাদা কিন্তু আমার মনে হয় শুধু ডাক্তার দেখালেই হবে না এই বয়সে এরকম একটা শখ মা যদি নিজে থেকে বেরিয়ে আসার চেষ্টা না করে তাহলে কিন্তু খুব মুশকিল কিন্তু আমার মনে হয় দাদা ঠিক বলেছেন মাকে একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত হ্যাঁ সেই ভালো আমি কালই ডক্টর ত্রিবেদীর সঙ্গে কথা বলবো তুমি সবাই এসে গেছো ননীদি তুমি বাকি খাবারগুলো নিয়ে এসো আমি বেড়ে দিচ্ছি বৌরানী আজ এইসব রান্না কে করলো বৌরানী তুমি হ্যাঁ বর্দা বৌরানী থাকলে কাউকে কিছু করতে দেয় কোনো কি সব রান্না তুমি করেছো এটা ঠিক না ঘরে বাইরে এত পরিশ্রম আমার মনে হয় তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত ঠিকই তো কারখানার এত কাজকর্ম সামলানো তারপর রান্না বান্না এরকম করলে তুমি তো অসুস্থ